হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা রায় মাটিন বিচিত্রা দু হাজার তেইশ নবম শ্রেণীর ভূগোল বিষয়ের সেকেন্ডারি টেস্টের যে তোমার তেরো নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রে সম্পূর্ণ সরি বিভাগ ক এবং বিভাগ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব একের দাগে বলছে বিভাগ ক একের দাগে বলছে বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো একেরটা মূল মধ্যে রেখা প্রতিবাদ স্থানে দ্রাঘিমার স্থান দ্রাঘিমার মান অপশান নাম্বার ডি একশো আশি ডিগ্রি দু একটা নিরক্ষীয় অবস্থিত বিশুভরেখার অক্ষাংশ হল অপশান নাম্বার বি জিরো ডিগ্রি নেক্সট রয়েছে আবহবিকা আবহবিকারের ফলশিষ্ট শিথিল শিলাচূর্ণকে বলে অপশান নাম্বার সি রেগলিত নেক্সট প্রশ্ন বলছে কোন নদীতে উজান স্রোত দেখা যায় উত্তর হবে সপ্তমুখী নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নদিয়া জেলা সদর শহর অপশান নাম্বার সি কৃষ্ণনগর কৃষ্ণনগর নেক্সট প্রশ্ন বলছে মহিভাবক আদোড়নের শিলাস্তরে দেখা যায় অপশান নাম্বার এ চুক্তি নেক্সট প্রশ্ন বলছে পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয় অপশান নাম্বার সি পিঁচো নেক্সট প্রশ্ন বিভাক্ষ দুই দাগের এটা বলছে বাক্যটি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লেখো এক একটা তিব্বত মালভূমি বলছে তিব্বত মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ এটা হবে মিথ্যা নেক্সট প্রশ্ন বলছে দুই একটা সমাকরেখাগুলি নিরক্ষরেখা সমান্তরাল এটা হবে ঠিক সত্য বিয়ের দাগে বলছে ঠিক ভুল শব্দ শূন্যস্থানে সরি শূন্যস্থানে শব্দ বসাও সুস্থান পূরণ করতে হবে এক একটা পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হল ময়ূরক্ষ ময়ূরেশ্বর পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট রয়েছে সিয়র দাগে দুই একটি কথায় উত্তর দাও দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর প্রবাহের নাম কি উত্তর হবে রূপনারায়ণ নেক্সট প্রশ্ন রাসায়নিক অবিকারে কোন জলবায়ুতে সর্বাধিক দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে ঘুমতাগরের আলো স্তম্ভ কোন আগকে বলা হয় স্ট্রংলি নেক্সট প্রশ্ন কোনো মিটার কি গিনিস সময় নির্ণায়ক ঘড়ি